দর্শক বণিক বার্তা নিউজরুমে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সিরাজুম মুনিরা। প্রতিদিনের মতো আজও বণিক বার্তায় প্রকাশিত একটি খবরের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। আজ যে খবরটি বিশ্লেষণ করব সেটি বণিক বার্তার শেষের পাতায় প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম, ভূমধ্য সাগরে ভাসমান নৌকা থেকে 264 বাংলাদেশি উদ্ধার। প্রতিবেদনটি তৈরি করেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আবু তাহের, তিনি এখন আমাদের সঙ্গে নিউজরুমে আছেন। তাহের, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তাহলে আমরা প্রায় দেখি যে ভূমধ্য সাগরে এরকম বাংলাদেশি বা বিভিন্ন দেশের অভিবাসী ভর্তি নৌকা ডুবে যায় বা কখনো ধরা পড়ে, তো এত কিছুর পরও এই যে এত জীবন মানে জীবনকে সংকটে ফেলে এই যে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়ার যে একটা ইচ্ছা, এটা কেন? শুরুতেই আপনাকে একটা বিষয় বলি যে আমরা কিন্তু প্রায় দেখি যে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের অভিমুখে বাংলাদেশিদের যাওয়ার প্রবণতা কিন্তু অন্য দেশের তুলনায় অনেক বেশি। আর এটার প্রধানতম কারণ কিন্তু যারা যাচ্ছে বিশেষ করে ইউরোপে, তারা কিন্তু হচ্ছে বাংলাদেশের সচ্ছল অনেক পরিবার যারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, এবং তাদের মানে স্বপ্নটাই হচ্ছে এরকম যে ইউরোপের মতো দেশে যেতে পারলেই তাদের হচ্ছে জীবন, তাদের পরিবারের সব কিছু পরিবর্তন হয়ে যাবে এবং অনেক উন্নত জীবনে তারা ফিরতে পারবে, এটা কিন্তু তাদের ধারণা। এইটার এই মোহের কারণেই কিন্তু বাংলাদেশের বড় একটা অংশ, বিশেষ করে আমি যদি বলি সিলেট, কুমিল্লা এবং একই সঙ্গে নোয়াখালীর বড় বড় অঞ্চলের মানুষগুলো কিন্তু যাচ্ছে, এবং যারা এই ঝুঁকিটা নিচ্ছে এক প্রকার বলা যায় তারা হচ্ছে জীবন বাজি রেখেই তারা কিন্তু যাচ্ছে, এবং এই ইউরোপ অভিমুখে যাওয়ার পথেই কিন্তু তারা একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে কিন্তু তারা যাচ্ছে, এবং এই টাকার পরিমাণটা প্রায় 15-20 লাখের মতো, এবং এর পুরোটাই কিন্তু মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা দালাল তারা কিন্তু এটা ভোগ করছে। তো যাওয়ার যেটা বলছি আমি যে ইউরোপে বিশেষ করে এ জগৎকালে যারা যাচ্ছে তার আত্মীয় স্বজন থেকেই তারা শুনছে এবং জানছে যে ইউরোপের মতো জায়গায় যেতে পারলেই তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে না, সাময়িক কিছু হয়তো জরিমানা কিংবা কোনো একটা ডিটেনশন সেন্টারে কিংবা ক্যাম্পে রেখে তাদেরকে পরবর্তী কাজের একটা সুযোগ দেওয়া হবে। এই চিন্তা চেতনার কারণেই কিন্তু তারা আজকে ইউরোপের দেশগুলোতে ঝুঁকছে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে রুটটা কি, মানে কোন পথ দিয়ে তারা ইউরোপে যেতে চায়? রুটটা যদি আমি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ইউরোপের পথে অবৈধভাবে যাচ্ছে তারা বিশেষত কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম যে বাণিজ্যিক নগরী ওখানকার যে বিমানবন্দরটা ওইটা দিয়েই কিন্তু তারা হচ্ছে শুরুতেই যেটা করে সেটা হচ্ছে তারা এখান থেকে প্রথমে লিবিয়াতে যায়, এবং লিবিয়াতে সেখানে কিছুদিন থাকার পরে সেখানেও কিন্তু মধ্যস্বত্বভোগীরা আছেন, এবং এটা কিন্তু আন্তর্জাতিক বিশাল একটি চক্র, বিশেষ করে যারা পাকিস্তান এবং ইন্ডিয়ার বড় বড় মধ্যস্বত্বভোগীদের সঙ্গে, বাংলাদেশের যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের সঙ্গে কিন্তু একটা এই বিপুল পরিমাণ অঙ্কের ডিলটা হয়, এবং তাদের সঙ্গে যে ডিলটা হয় সেটা হচ্ছে যে তারা এখান থেকে লিবিয়াতে যায়, লিবিয়াতে কিছুদিন তাদের বিভিন্ন বন জঙ্গলে রেখে ওখান থেকে আপনি দেখেছেন যে বিভিন্ন ধরনের মানে প্লাস্টিকের বোট, এমনকি হচ্ছে পলিথিনের যে নৌকাগুলোতে করে যেখানে স্বল্প সংখ্যক মানুষ অর্থাৎ 50-60 জনের সেই জায়গাটাতে কিন্তু দেওয়া হচ্ছে আপনার প্রায় 100-150 মানুষকে বোঝাই করে দেওয়া হচ্ছে, এবং এই রুটটা বিভিন্ন জায়গায় হতে পারে, সেটি প্রথমত হচ্ছে লিবিয়া, এরপরে কোনটা হচ্ছে তিউনেশিয়া থাকতে পারে, এবং তিউনেশিয়া থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রথমে তুর্কিতে অর্থাৎ তুরস্কে নিয়ে যাওয়া হয়, তুরস্ক থেকে তারা সীমান্তবর্তী বর্ডার পার হয়ে তারা কখনো ইতালিতে প্রবেশ করে। এক্ষেত্রে আবার আপনাকে বলে রাখি সার্বিয়ার মতো একটি দেশ, তারপরে গ্রিস, কখনো হচ্ছে বসনিয়ার যেসব জঙ্গলগুলো আছে এই রুটগুলো কিন্তু ব্যবহার করা হয়, এবং যখন না তারা কোনো কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির মতো কিংবা হচ্ছে তুরস্কের মতো জায়গায় পৌঁছায় সেখান থেকে তারা হেঁটে জঙ্গল পথ দিয়ে আপনার হচ্ছে সেটা তারা কখনো বসনিয়ার জঙ্গলগুলোতে তারা দীর্ঘদিন থাকে সেখানে, এবং সেটা হতে পারে 1 মাস, কখনো 6 মাস, কখনো 1 বছরের মতো জায়গায়, এবং ওই জায়গাগুলোতে থেকে তারা ঢোকার চেষ্টা করে কখনো ইতালিতে, কখনো জার্মানি, অথবা কখনো আপনার হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় গ্রিস এবং পার্শ্ববর্তী এমনকি তারা ইংল্যান্ডে ঢোকারও কিন্তু তারা চেষ্টা করে থাকে। এবং এই যে জায়গাগুলোতে তারা থাকে এখানে কিন্তু ইউরোপে কিন্তু একজন মধ্যস্বত্বভোগী আছে, যাদের যোগাযোগটা কিন্তু লিবিয়া থেকে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে ইউরোপের ওই দেশগুলোতে, এবং সেখানে তারা কোথায় থাকবে এবং তারা কি খাবে এবং কিভাবে তাদেরকে বর্ডার পার করে দেওয়া হবে, এই চুক্তিগুলোও কিন্তু তাদের সঙ্গে থাকে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়ার ভিতরে যে অর্থের যে লেনদেনটা, এই লেনদেনটা কিন্তু মানে শুরুতেই পুরো টাকাটা তাদেরকে পেট করতে হবে এমনটি কিন্তু না, এটার কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ থেকে যখন লিবিয়াতে নিয়ে যাওয়া হবে সেখানে নিয়ে যাওয়ার পরে
একটা মোটা অঙ্কের টাকা তাদেরকে দিতে হয়, এবং লিবিয়া থেকে যারা তিউনেশিয়া এবং এই অঞ্চল দিয়ে যারা পারাপার হয় তুরস্কে যাওয়ার পরে তাদের কিন্তু আরেকটা অঙ্কের টাকা তাদেরকে দিতে হয়। এবং এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে বিভিন্ন গবেষণা সংস্থা বলেছে যে যারা ওই জায়গাগুলোতে পৌঁছানোর পরে তাদের কাছে যখন টাকাটা ডিমান্ড করা হয় এক্ষেত্রে কিন্তু তাদেরকে জিম্মিও করা হয়। জিম্মিটা কীরকম, ধরেন 20 লাখ টাকা কারোর সঙ্গে যদি চুক্তি থাকে কিংবা 15 লাখ টাকা, সেটা কিন্তু কখনো কখনো 25 থেকে 30 লাখেও চলে যেতে পারে, এবং সেই টাকাগুলো পেড করার জন্য বাংলাদেশের তাদের পরিবারের কাছে ফোন দেওয়া হয়। পরিবার কোনো উপায় না পেয়ে হয়তো তাদের মূল্যবান সম্পত্তি কিংবা কেউ ব্যাংক থেকে লোন করে এই টাকাটা কিন্তু তারা পাঠাচ্ছে, এভাবেই মূলত আসলে প্রক্রিয়াটা। আচ্ছা, এই যে বিপদ সংকুল একটা পথ পাড়ি দিয়ে যায়, এটা কিন্তু সবাই মোটামুটি আমরা জেনে যাই যে পত্রিকা পড়ে বলেন বা বিভিন্ন মানুষের অভিজ্ঞতা থেকে বলেন, তারপরেও ইতালি বা ইউরোপ যাওয়ার এই যে প্রবণতা, ওখানে গিয়ে ওরা কি করে? এটা একটি ভালো প্রশ্ন যে শুরুতেই যখন তারা আসলে ওই দেশগুলোতে যায় তখন তাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো কোনো দেশ আছে নিয়ম অনুযায়ী তাদেরকে কখনো 1 মাস কিংবা কখনো আপনার 2 মাসের একটা যে সাজা আছে সেই সাজাটা কিন্তু তাদেরকে দেওয়া হয়, এবং পাশাপাশি সাজাটা ভোগ করার পরে তাদেরকে একটা শরণার্থী শিবিরের যে বিভিন্ন ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং একই সঙ্গে যে আন্তর্জাতিক যেসব মানবাধিকার সংগঠন বলেন এবং অভিবাসন যে সংস্থাগুলো আছে তাদেরকে এই বিষয়গুলো ইনফর্ম করা হয়, এবং তাদের মাধ্যমে এই অভিবাসন সংস্থাগুলোর বিভিন্ন কিন্তু ক্যাম্প বিভিন্ন দেশে আছে এবং তারা দীর্ঘদিন রেখে এবং সংশ্লিষ্ট সরকারের সঙ্গে এমনকি বাংলাদেশের সরকারের সঙ্গে তারা যোগাযোগ করে কখনো কখনো তাদের অর্থায়ন তারা করে থাকে, কখনো কখনো তাদের ফ্যামিলির কাছ থেকে অর্থায়ন করে তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই দেশে পাঠানোর হারটা কিন্তু আমরা 20 থেকে 25 ভাগ বলতে পারি, এটা কিন্তু শতকরা 80 ভাগ হয় না। বাকিরা যারা থাকেন তারা আসলে মূলত ওই দেশগুলোতে যখন তাদেরকে একটা কাজের সুযোগ খুঁজে নিতে বলা হয় তখন তারা হয়তো ওই দেশগুলোতে কৃষি শ্রমিক হিসেবে কখনো বিভিন্ন সুপার শপগুলোতে কিংবা কখনো সেখানে তারা ফেরি করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু তারা বিক্রি করে, কারণ তারা কিন্তু বৈধ না, এজন্য তাদের কিন্তু কেউ কাজ দিবে না, এবং তারা এই কাজগুলো করতে করতে একটা পর্যায়ে যেমন সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী যখন তাদেরকে বলা হয় যে একজন ব্যক্তি 3 বছর কি 5 বছর সংশ্লিষ্ট দেশে থাকার পরে তাদেরকে একটা পার্মানেন্ট হওয়ার সুযোগ দেওয়া হয় এবং বৈধতা দেওয়ার সুযোগ দেওয়া হয়, এই সুযোগটা গ্রহণ করার জন্যই কিন্তু এই বড় একটা শ্রেণী কিন্তু তারা বাংলাদেশ থেকে পাড়ি দিচ্ছে, এবং তারা এটা বিশ্বাস করে যে আমরা যদি কোনো কারণেই ওইসব দেশগুলোতে পৌঁছাতে পারি তারা একটা না একটা সময় পার্মানেন্ট রেসিডেন্সি পাবেই এবং পরবর্তীতে তাদের পরিবারের নিশ্চয়তা কিন্তু তৈরি হবে। মূলত আসলে এই জিনিসটা একটা লোভের কারণে কিন্তু এটা হচ্ছে, এবং আপনাকে একটা বড় তথ্য দিয়ে রাখি যে গত কয়েক বছরের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে তথ্য সেটি বলছে যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কখনো 50% কখনো 60% মানুষ কিন্তু মারা যাচ্ছে, অর্থাৎ 100 জন পাড়ি দিলে আপনার ইউরোপের ওই দেশগুলো সীমান্তবর্তী দেশগুলোতে কিন্তু 30 থেকে 35 কখনো 40 জন এর বেশি কিন্তু তারা পারতে পারছে না, কিন্তু তারপরেও এই বিপদসংকুল পথটা তারা পাড়ি দিচ্ছে শুধুমাত্র উন্নত জীবনের আশায়। তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। এ ধরনের বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই থাকছি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোতে। এছাড়া যখনকার খবর তখন পেতে চোখ রাখুন www.bonikbarta.net এ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।